Hello everyone, good day. आशा करी तुम्हारा सबाई भालो आछो एवं सुस्थ आछो। Last video क्लासे आम्रा पढ़छिलाम chapter 7 in lesson 1 and 2. ए दुटो कम्प्लीट करेछि। So today we're gonna complete lesson 3 of chapter 7. So everyone, please open page 42. So आमादेर chapter नाम छिलो Protecting our environment against pollution. দূষণের বিরুদ্ধে আমাদের পরিবেশকে রক্ষা করার বিভিন্ন নিয়মাবলী। সো আমরা গত দুইটি লেসনে জেনেছি বিভিন্ন দূষণের নাম এবং তাদের কারণ এবং সাইড এফেক্টসগুলো। ওকে, এবার আমরা জানব প্রিভেন্টিং পলিউশন অ্যান্ড প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, কীভাবে পলিউশন প্রতিরোধ করা যায় এবং পরিবেশ রক্ষা করা সম্ভব, কীভাবে পলিউশন প্রতিরোধ করা যায় এবং পরিবেশ রক্ষা করা যায়। সো দ্য নেম অফ আওয়ার চ্যাপ্টার ইজ প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট এগেনস্ট পলিউশন। And the name of our lesson is Preventing Pollution and Protecting the Environment. Prevent অর্থ প্রতিরোধ করা, তাহলে দূষণ প্রতিরোধ করা এবং Protecting the Environment অর্থাৎ পরিবেশ রক্ষা করা, ঠিক আছে? So, let's begin. The first line is, Now we know the causes of pollution. এখন আমরা জানি যে দূষণ কী কী কারণে হয়ে থাকে, তাই না? And the results of our environment. এবং এই দূষণের কারণে আমাদের পরিবেশে যেসব ক্ষতি হয়ে থাকে সেগুলো আমাদের জানা আছে। উই শুড টেক অ্যাকশনস টু স্টপ ইট, আমাদের পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া উচিত এগুলো বন্ধ করার জন্য। স্টপ অর্থ রোধ করা বা বন্ধ করা, অ্যাকশন অর্থ পদক্ষেপ বা কর্ম। ওকে, সো উই শুড নট স্পিট, কফ অর এক্সক্রিট ইন পাবলিক প্লেসেস। তাহলে পাবলিক প্লেসে আমরা এমন কিছু করব না যেটা আমাদের পরিবেশকে দূষণ করে, ঠিক আছে? We should keep our houses, roads and playgrounds clean and look after them. আমাদেরকে আমাদের ঘর বাড়ি, রাস্তাঘাট এবং খেলার মাঠ পরিষ্কার রাখা উচিত এবং তাদের দেখাশোনা করা উচিত। ওকে, এ দেখো এই পিকচারে এই মেয়েটা কী করছে বলতো? একটি নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলছে, তাই না? ছড়িয়ে ছিটিয়ে ফেলছে না, একটি নির্দিষ্ট জায়গায় আমরা ময়লা আবর্জনা ফেলবো যাতে পরবর্তীতে সেটি মাটি চাপা দেওয়া যায়। ওকে, এমন একটি গর্ত বানাতে হবে। We can throw our rubbish in proper places, not in streams or dumps or street. তাহলে আমরা আমাদের আবর্জনাগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি, কিন্তু এগুলো কিন্তু নদীতে বা রাস্তায় ফেলা যাবে না। ওকে, কারণ তাহলে দূষণ হবে। ভেরি গুড, এবার দেখো তো এখানে পিকচারে কী দেখা যাচ্ছে? অ্যাকশন ডে, কর্ম দিবস। এখানে স্টুডেন্টরা, হ্যাঁ, দে আর ক্লিনিং দেয়ার প্লে গ্রাউন্ডস, তারা তাদের মাঠ পরিষ্কার করছে। এই দিনে স্টুডেন্টরা তাদের স্কুলটাকে পরিষ্কার করে এবং স্বচ্ছ রাখতে সাহায্য করে, তাই না? তোমরাও এরকম করবে, ঠিক আছে? এবং সকলকে বলবে পরিবেশ দূষণ না করতে। ভেরি গুড, তাহলে এই লেসন থেকে আমরা শিখলাম যে কিভাবে পরিবেশ দূষণ প্রতিরোধ করা যায়। যেমন পাবলিক প্লেস বা যেখানে সেখানে এমন কিছু করা যাবে না যেটি পরিবেশ দূষণ হয়। আমাদের আবর্জনাগুলো একটি নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, রাস্তাঘাট বা নদী নালা এসব জায়গায় ফেলা যাবে না। এবং আমাদেরকে সবসময় সব জায়গায় পরিষ্কার রাখতে হবে, যেমন স্কুল, প্লেগ্রাউন্ড, হাউস, রোডস। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে, লেসন 1, 2, 3 থেকে পলিউশন বা দূষণের ব্যাপারে অনেক কিছু জানলাম এবং দূষণ প্রতিরোধ কী করে করা যায় সে ব্যাপারেও অনেক কিছু জানতে পেরেছি, তাই না? হ্যাঁ, তাহলে চলো এবার তোমাদের কিছু কাজ দিয়ে দিই, বা শুড আই সে হোমওয়ার্ক। আশা করি তোমরা গত ক্লাসগুলোর হোমওয়ার্কগুলো কমপ্লিট করেছো। Open page 43. এখানে পার্ট এ তে বলা হয়েছে, Discuss with the teacher what we can do to prevent pollution in the following environment. তাহলে তোমরা টিচারের সাথে আলোচনা করতে বলেছে যে এই নিম্নোক্ত পরিবেশগুলো প্রতিরোধ করার জন্য আমরা কী কী করতে পারি। যেমন স্কুলে আমরা পরিবেশ রক্ষা করার জন্য কী করতে পারি, সমাজে আমরা পরিবেশ রক্ষা করার জন্য কী করতে পারি এবং বাসায় পরিবেশ রক্ষার জন্য কী করতে পারি, এটা আমরা ক্লাস ওপেন হলে আলোচনা করব, ঠিক আছে?
হ্যাঁ, ভেরি গুড। ওকে, সো এই ক্লাসে আমরা তোমাদের হোমওয়ার্ক হবে এই যে সেকশন ডি, পেজ 43 সেকশন ডি। এই যে একটি টেবিল তোমাকে লেফট সাইড থেকে রাইট সাইডের সাথে কানেক্ট করতে হবে, এটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সো আশা করি তোমরা আমার ক্লাস থেকে অনেক কিছু শিখতে পেরেছো। আই হোপ ইউ লার্নড আ লট ফ্রম মাই ক্লাস টুডে। এভরিওয়ান স্টে সেফ অ্যান্ড হেলদি অ্যান্ড লেটস মিট ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।